বোনাস 2020-র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, কারা কারা এই বোনাস পাবেন, এখানে কিছু চেঞ্জেস করা হয়েছে আগের বারের থেকে। এই সংকটময় পরিস্থিতিতেও কিন্তু রাজ্য সরকার এই বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সুতরাং কারা কারা বোনাস পাবেন, কী কী চেঞ্জেস করা হয়েছে, সব কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এর নোটিফিকেশান, সরকারি নোটিফিকেশান আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সব কিছুই কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। তো সুতরাং সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বিজ্ঞপ্তি, কিছু এটাই বিজ্ঞপ্তি যে ডেটেড 13 মে 2020। এখানে দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ট অফ অ্যাডক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার অফ 2019 and 2020। এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে যে কী কী কারা কারা বোনাস পাচ্ছে, কারা কারা পাবে না, সব কিছুই কিন্তু ডিটেলসে এখানে বলা হয়েছে। তো আমি এর একটা বাংলা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অগ্রিম উৎসব ভাতা 10,000 টাকা করা হয়েছে, অ্যাডহক বোনাস বাড়ানো হয়েছে, সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে 4200 টাকা করা হয়েছে, এর জন্য 400 কোটি টাকা খরচা হবে, বোনাসের ঊর্ধ্বসীমা 30,000 থেকে বেড়ে 34,250 টাকা করা হয়েছে। অর্থাৎ আগের বছর যাদের 30,000 টাকার উপরে স্যালারি ছিল তারা কিন্তু বোনাস পেতেন না, এবারে কিন্তু 34,250 টাকা করা হয়েছে। অর্থাৎ 34,250 বা তার নিচে যাদের স্যালারি তারা কিন্তু 4200 টাকা করে বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 10 লক্ষ মানুষ। টাকা না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের এই মানবিক মুখ দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারের টাকা না থাকলেও আমরা 1 তারিখে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছি, এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সঠিক সময়তে হয় ইত্যাদি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে সব দেওয়া রয়েছে, আপনারা ডুডলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টিচারদের ক্ষেত্রেও একই হবে, যে যাদের স্যালারি আপাতত 34,250 টাকার নিচে তারা কিন্তু এই বোনাসের আয়ত্তে পড়বেন। যাদের স্যালারি 34,250 টাকার ওপরে তারা কিন্তু আপনাদের বোনাস তারা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোটো ভিডিও। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই বাড়িতে থাকুন, রাজ্য সরকারের আদেশ মেনে চলুন। জয় হিন্দ।